চাঁদপুরে সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে পৌর শহর সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরের এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? চাঁদপুরে তো ব্যাপক বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়, এবং আজকের আবহাওয়া পরিস্থিতির সবশেষ কি আপডেট পেয়েছেন? জলাবদ্ধতার কারণে কি ধরনের দুর্ভোগ দেখতে পাচ্ছেন? চাঁদপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, 250 মিলিমিটার সকাল 6টা পর্যন্ত। তারপর সকাল 9টা পর্যন্ত আরো 27 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ আজকে এই চাঁদপুরে 278 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জনদুর্ভোগ খুবই দুর্ভোগ পড়ছে শহর এবং বিভিন্ন উপজেলার বাসিন্দারা। আমি এখন যে সড়কটিতে রয়েছি, চাঁদপুর শহরের একেবারে প্রাণ কেন্দ্র যে নাজিরপাড়া, এই এলাকায় বৃষ্টি কিন্তু দুপুরের পর থেকে হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু জলাবদ্ধতা যে শিকার এই নাজিরপাড়া এলাকার সকল মানুষ আমি সেই স্থানটিতে দাঁড়িয়েছি। এই নাজিরপাড়া ছাড়াও শহরের বিভিন্ন সড়কে কিন্তু আজকে জলাবদ্ধতার শিকার হয়েছে, মানুষ দুর্ভোগে পড়ছে। এছাড়াও জেলার বাইরে উপজেলা শহরগুলোর মধ্যে মতলব বাজার এবং হাজীগঞ্জ বাজার এবং ফরিদগঞ্জ উপজেলা, আমরা জানি যে জলাবদ্ধতা দীর্ঘ আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস জলাবদ্ধতা তারা অনেক দুর্ভোগে পড়েছে, কিন্তু এই বৃষ্টির কারণে তাদের দুর্ভোগ আরো বেড়েছে। কৃষি অফিস বলেছে দুর্ভোগের কারণে কিন্তু আগাম যে সবজি চাষ সেটি আর হচ্ছে না বলে তারা জানিয়েছে। এছাড়া সারা উপজেলা তো জলাবদ্ধতা এবং বন্যার কারণে আজকের এই বৃষ্টিতে তারা যারা বাড়ি ফিরে গেছেন তারা কিন্তু তা ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা সেটি আর হয়ে উঠছে না। জলাবদ্ধতার কারণে আসলে পৌরবাসীরা দুশ্চিন্তা, যে গত 2 মাস ধরে কিন্তু পৌরসভার যে কার্যক্রম, প্রশাসনিক যে কার্যক্রম সেটি কিন্তু স্থবির হয়ে পড়েছিল। নতুন যে প্রশাসক দেওয়া হয়েছিল, নতুন প্রশাসকদের মাধ্যমে তারা দাবি করছেন যে এই ড্রেনেজ ব্যবস্থাগুলো দ্রুত সংস্কার করা হোক, এবং সংস্কার করা হলেই বৃষ্টির পানিটি সেই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে সরে যাবে এবং মানুষের দুর্ভোগ কমবে। এই দুর্ভোগের কারণে কিন্তু মানুষের প্রতিদিনের যে যান চলাচলের যে ব্যবস্থা, শিক্ষার্থীদের যে স্কুলে যাওয়া, প্রাইভেটে যাওয়া এবং ডাক্তারের কাছে যাওয়া, সবকিছু মিলে মানুষের যে স্বাভাবিক জীবন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আর এর ফলে কিন্তু বিভিন্ন আমরা বাজার দরেও দেখেছি, সেখানে দ্রব্যমূল্যের দামও কিন্তু বেড়েছে। চাঁদপুরে জলাবদ্ধতার আমার কাছে এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জলাবদ্ধ এলাকার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।